সালাম আলাইকুম। মৃত ব্যক্তি বাবা অথবা মায়ের যদি শুধু মেয়ে থাকে, তবে সম্পদের বণ্টন কিভাবে হবে? ইসলামী ফারাইজ অনুযায়ী ধরে নিন, মৃত ব্যক্তি বাবা হোক অথবা মা হোক, যে কেউ হোক না কেন, সে হচ্ছে মৃত ব্যক্তি। মৃত ব্যক্তির সম্পদ 100%। এই 100%-এর মধ্যে শুধুমাত্র যদি মেয়ে একজন থাকে, তাহলে সে পাবে হচ্ছে অর্ধেক অংশ, অর্থাৎ 50%। অর্ধেক অংশ পাবে হচ্ছে একটি মেয়ে থাকলে, এবং যদি মৃত ব্যক্তির দুইয়ের অধিক মেয়ে থাকে, অথবা দুইজন অথবা দুইয়ের অধিক মেয়ে থাকে, তাহলে সে পাবে হচ্ছে 2/3, মানে 3 ভাগ করে সে 2 ভাগ পাবে, এবং 1 ভাগ অন্যান্যভাবে ভাগ হয়ে যাবে। এখন 2/3 হইলে 100-কে 3 ভাগ করে, যে এর আবার 2 ভাগ করে 63.62 আছে, তার মানে 3 ভাগের 2 ভাগ, 63.62। যতগুলো মেয়ে আছে তারা সবাই এই 2 ভাগটা বণ্টন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির যে বাকি অংশটুকু থাকবে, সেই অংশটা কারা পাবে? মৃত ব্যক্তির বাকি অংশ পাবে হচ্ছে বাবা। বাবা যদি না থাকে তাহলে পাবে হচ্ছে দাদা। অনেক সময় বাবা আগে দাদা বেঁচে থাকে এবং বাবা আগেই মারা যায়। যদি দাদা না থাকে তাহলে বাবার যে ভাই থাকে তাদেরকে বাবার ছেলে, মানে নিজের ভাই, অথবা বৈমাত্রিক ভাই, মানে নিজের অন্য মায়ের ভাই। ভাই যদি না থাকে তাহলে দাদার ছেলে, এবং এর আগে আছে ভাইয়ের ছেলে। যদি ভাই না থাকে, ভাইয়ের ছেলে থাকে, তাহলে ভাইয়ের ছেলে সম্পূর্ণ অংশটা পেয়ে যাবে। যদি ভাতিজাও না থাকে তাহলে দাদার যে ছেলে আছে সে হচ্ছে চাচা, সে চাচা পেয়ে যাবে। চাচা না থাকলে চাচার ছেলে যদি থাকে, বেঁচে থাকে, তাহলে চাচার ছেলে পেয়ে যাবে। কেউ না থাকে তবে রদ নীতিতে চলে যাবে। এ নীতিতে সম্পূর্ণ সম্পদের মালিক মেয়েরা হয়ে যাচ্ছে 100%। রদ নীতিটা কি? রদ নীতি হচ্ছে স্বামী এবং স্ত্রীর অংশ পাবে না, মানে এই রদ নীতিতে স্বামী এবং স্ত্রী কোনো অংশ পাবে না, সম্পূর্ণ মেয়েরা পেয়ে যাবে। জিনিসটা আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই, আমি আবার বোঝাই বলতেছি। মৃত ব্যক্তির বাবা, দাদা, ভাই, ভাতিজা, চাচা, চাচার ছেলে কোনো কিছুই যদি না থাকে তাহলে রদ নীতিতে চলে যাবে। এই রদ নীতিতে সম্পূর্ণ সম্পদের মালিক মেয়েরা হয়ে যাবে। এর ভিতরে যদি মৃত ব্যক্তি স্বামী এবং স্ত্রী থাকে তাহলে পাবে 1/8, অর্থাৎ 12.5, তার মানে 100 ভাগের 8 ভাগের 1 ভাগ। রদ নীতিতে স্বামী স্ত্রী অংশ পাবে না, সম্পূর্ণ পাবে মেয়ে, এবং এই হিসাবটা হচ্ছে 50% যে মেয়ে পেয়ে যাচ্ছে, 50%-এর পরে 112.5 স্বামী বা স্ত্রী, এবং রদ নীতিতে যে বাকি 37.5 থাকছে সেটা পুনরায় মেয়েরা পেয়ে যাচ্ছে। ভাই এবং বোনের মধ্যে ভাই পাবে 2 এবং বোন পাবে 1 অংশ। যদি ভাই এবং বোন উভয়েই থাকে তাহলে এই ফারাজ আইন চালু থাকবে না। তাহলে ভাই এবং বোন অংশীদারিত্ব পেয়ে যাবে, ভাই পাবে 1/2 এবং বোন পাবে 1, অর্থাৎ বোন যদি 1 অংশ পায় তাহলে ভাই পাবে তার ডাবল। এখন আপনারা শুনলেন ফারাইজ ইসলামী আইন অনুযায়ী শুধুমাত্র মেয়ে থাকলে
সম্পদের বণ্টন, মৃত ব্যক্তির সম্পদের বণ্টন 100% এর কত পার্সেন্ট? তাহলে আমরা প্রথমে ধরেছিলাম সম্পদের 100% 100% থেকে কিভাবে ভাগ করে মেয়ে এবং অন্যান্যরা পেয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।